এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, ভবানীপুরে বিধানসভা কেন্দ্রে মমতা জয়ী হওয়ার পরে বিধায়ক পদে শপথ নিয়ে ভবানীপুরে পা রাখতেই মমতার বাড়ির সামনে এবার বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। মমতার বাড়ি ঘেরাও করে এবার সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখালেন। সাধারণ মানুষের দাবি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের গণনায় কারচুপি করেছে, সাধারণ মানুষ একটি ভোটও মুখ্যমন্ত্রীকে দেয়নি, এমনটাই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেন এবার ভবানীপুরের সাধারণ মানুষ, যেখানে কিন্তু এবার বিশাল চাপে পড়ে গেলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ ভবানীপুরের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে আজ বিশাল চাপে ফেলে দিল সাধারণ মানুষ। মমতার ভবানীপুরের বাড়ি ঘেরাও করে এবার বিক্ষোভ দেখালেন সাধারণ জনগণ, কারণ সাধারণ জনগণের দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি দুষ্কৃতী দল, কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে গোটা দুষ্কৃতি ছড়াচ্ছে। বিস্তারিতভাবে জানিয়ে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের গণনায় কারচুপি করেছে কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।